টিএমসিতে গেলে অনেক কারো অক্সিজেন কম হয়, কারো সোডিয়াম পটাশিয়াম, কারো হাইড্রোজেন। চুঁচুড়া আদালতে জামিন নিতে বৃহস্পতিবার উপস্থিত হলেন সর্বভারতীয় বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ। ঘটনা প্রসঙ্গে জানা যায়, 2019 সালে 21 জুলাই গুড়াপ থানার অন্তর্গত শালুকগড়িয়া এলাকায় যাচ্ছিলেন দিলীপ ঘোষ কয়েকজন বিজেপি সমর্থকদের নিয়ে। সেই সময় দুর্গাপুর হাইরোডের পাশে গুড়াপ থানার পুলিশ দিলীপ ঘোষকে আটকায় এবং সেখানে যেতে বারণ করে। এরপরই পুলিশের সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয় দিলীপ ঘোষ সহ বিজেপি কর্মীদের। তারপরেই গুড়াপ থানার পুলিশ দিলীপ ঘোষের নামে 341, 323, 427, 506, 109 ধারায় অভিযোগ দায়ের করে। 2019 সালে গুড়াপ থানায় বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার বিরুদ্ধে পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা করে। তারই জামিন নিতে আজ চুঁচুড়া আদালতে এলেন দিলীপ ঘোষ। এদিন তার আইনজীবী স্বপন পাল সহ একদল আইনজীবী তার হয়ে সওয়াল করেন। এদিন তিনি আদালতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গোটা রাজ্য জুড়ে আমার বিরুদ্ধে এরকম বহু কেস রয়েছে, আজও সেরকম একটি কেসে আমার উকিলদের কথায় এবং আদালতের সম্মানে আমি জামিন নিতে এখানে এসেছি, যদিও কি কারণে এই কেস তা আমি জানি না। পশ্চিমবঙ্গের সব কোর্টে কোনো না কোনো কেস আমার নামে করা হয়েছে, আমি কোনোদিন যাইনি, জানিও না কেন কেস। তো এখানে একটা যেটা কেস হয়েছে, সম্মান করে আদালতে একবার আমি নিয়ে হাজিরা হয়েছি, সেই কোর্টে সেই কেসের বিল নেওয়া হয়েছে। তো তাই অনেকদিন ধরে এটা আমাদের স্বপনদা লয়ার আছেন, পুরনো আমাদের কনভেনার আছেন, নিমন্দা, এরা সব বলেছিলেন একবার আসার, আজকে এসেছিলাম কোর্টের সামনে সেটা জামিনের জন্য। আগামী লোকসভা নির্বাচনের বিরোধী ঐক্য টর্নেডো তুলবে। মুখ্যমন্ত্রীর এই উক্তির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, রাজ্যের মানুষ বুঝতে পারছে কোথায় টর্নেডো উঠছে, তার তিনজন এমএলএ এখন জেলের ভেতরে, আরো কতজন যায় সেটা এবার দেখুন। বলছেন 24-এর আগে বিরোধী জোট টর্নেডো তুলবে দেশে, কি বলবে? কে বলছে? মুখ্যমন্ত্রী বলছে। পার্টিটা বাঁচুক, তারপর বিরোধী জোট হবে, আগে নিজের পার্টির নেতাদের মধ্যে জোট তো করুন। ধার করে নিয়ে সরকার চালাতে হয়েছে, তারপরে চলে গেছে এক একজন, পিলার খুলে যাচ্ছে, চার তিন চারজন এমএলএ তো চলে গেছেন জেলের মধ্যে। এই গতিতে যদি যাত্রা শুরু হয় তাহলে কোথায় টর্নেডো হবে সেটা তো সময় বলবে। অন্যদিকে মুকুল রায়ের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, আগে বাপ ছেলে ঠিক করুক কে সত্যি বলছে। কেউ বলছে তাকে কিডন্যাপ করা হয়েছে, আবার কেউ বলছে স্বইচ্ছায় এসেছে, কেউ বলছে মানসিক ভারসাম্যহীন তিনি, আবার অন্যদিকে কেউ বলছে আমি তো সুস্থই আছি। মুকুল রায় প্রসঙ্গে কিছু বলবেন? মুকুল না, আগে ওনারা বাপ বেটা ঠিক করে নিন কে ঠিক বলছে, তারপর উনি তো বলছেন যে আমি বিজেপিতেই আছি। উনি কি বলছেন কি যায় আছে? পার্থ বলছেন পার্টি আমার পেছনে আছে, আছে কি? অনেকের অনেক কিছু মনে হয়, কিন্তু আসলে উনি বলছেন আমি সুস্থ আছি, ওনার ছেলে বলছেন আমার মাথা ঠিক নেই, উনি বলছেন আমি তো ঠিক আছি, এখানে ছেলে বলছে হারিয়ে গেছেন, কোনটা ঠিক, কার কথা মানবো? আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের বক্তব্য, মুকুল রায়ের সোডিয়াম পটাশিয়াম কমে গেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলে থাকলে সোডিয়াম পটাশিয়াম কেন, হাইড্রোজেন অক্সিজেন সবই কম হয়। সোডিয়াম পটাশিয়াম নাকি কমে গেছে অপরূপা পোদ্দার বলছে, কি বলবেন? টিএমসিতে গেলে অনেক কারো অক্সিজেন কম হয়, কারো সোডিয়াম পটাশিয়াম, কারো হাইড্রোজেন, আর কি কম হয়েছে আমরা জানি, ডাক্তার বলবে, এটা আমাদের ব্যাপার নয়। তবে পশ্চিমবাংলার রাজনীতিকে যারা ঘেটেছেন আমাদের পার্টিতে আসার এবং এখান থেকে সম্মান দেওয়ার পরে সর্বভারতীয় নেতৃত্ব করার, উনি যেভাবে ধোকা দিয়েছেন আমাদের কর্মীদের মনোবলকে, যেভাবে ভেঙে দিয়েছেন, তাতে আমাদের ক্ষতি হয়েছে এবং পশ্চিমবাংলার রাজনীতির অনেক ক্ষতি হয়েছে। নিউজ আজ বাংলা চুঁচুড়া। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটো। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি পছন্দের বাইক আপনার, আর পরিষেবা সুপার অটোর।